হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সাবিনা ইয়াসমিন আর তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল অল বাংলা এডুকেশন আমাদের আজকের আলোচ্য বিষয় হল ইন্ট্রোজেকশন যার বাংলা অর্থ হলো আবেগসূচক অব্যয় আমরা আজকের এই ভিডিওটিতে জানবো ইন্ট্রোজেকশন কাকে বলে কত প্রকার ও কি কি এবং প্রতিটি প্রকারের সংজ্ঞাসহ উদাহরণ দিয়ে আমরা আমাদের কনসেপ্ট ক্লিয়ার করে নেবো তো চলো আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক ইন্টারজেকশন অব্যয়সূচক অব্যয় তো আমরা ইন্টারজেকশান কাকে বলবো যে ওয়ার্ড বিস্ময় আনন্দ দুঃখ প্রশংসা বিরক্তি ঘৃণা নিন্দা প্রভৃতি মনের ভাব প্রকাশ করে তাকে আমরা ইন্টারজেকশন বলবো ক্লাসিফিকেশন অফ ইন্টারজেকশন অর্থাৎ ইন্টারজেকশনের শ্রেণীবিভাগ ইন্টারজেকশন প্রধানত ছয় ধরনের হয় নাম্বার ওয়ান ইন্টারজেকশন ফর গেটিং নাম্বার টু ইন্টারজেকশন ফর জয় নাম্বার থ্রি ইন্টারজেকশন ফর অ্যাপ্রুভাল নাম্বার ফোর ইন্টারজেকশন ফর সারপ্রাইজ নাম্বার ফাইভ ইন্টারজেকশন ফর গ্রিভ বা পেইন নাম্বার সিক্স ইন্টারজেকশন ফর অ্যাটেনশন তো আমরা প্রথমে এই ছয়টি ভাগের মধ্যে নাম্বার ওয়ান ইন্টারজেকশন ফর গেটিং সম্বন্ধে জানবো নাম্বার ওয়ান ইন্টারজেকশন ফর গেটিং আমরা কাকে বলবো যে ইন্টারজেকশন কাউকে সম্বোধন করে ওই ব্যক্তির প্রতি সৌহার্দ্যের অনুভূতি বোঝাতে ব্যবহৃত হয় তাকে ইন্টারজেকশন ফর গেটিং বলে হাই হেল্লো হে প্রভৃতি হলো ইন্টারজেকশন ফর গেটিং এক্সাম্পল হাই হাউ আর ইউ ডুইং হ্যালো আই এম শাবিনা হে আই এম জাস্ট কিডিং এই তিনটি সেন্টেন্সের মধ্যে হাই হেল্লো হে এগুলি হলো ইন্টারজেকশন ফর গেটিং নাম্বার টু ইন্টারজেকশন ফর জয় তো ইন্টারোজেকশন ফর জয় আমরা কাকে বলবো যে ইন্টারজেকশন হঠাৎ কো ঘটে যাওয়া কোনো আনন্দের ঘটনার কারণে আনন্দ বা সুখ বোঝাতে ব্যবহৃত হয় তাকে ইন্টারোজেকশন ফর জয় বলে এক্সাম্পল হুর রে বাংলাদেশ হ্যাজ অন দ্য ম্যাচ ওয়াও দ্য মুভি ওয়াজ রিয়েলি অসম এই দুটি সেন্টেন্সের মধ্যে হুর রে আর ওয়াও এ দুটি হলো ইন্টারজেকশন ফর জয় নাম্বার থ্রি ইন্টারোজেকশন ফর অ্যাপ্রুভাল তো ইন্টারোজেকশন ফর অ্যাপ্রুভাল আমরা কাকে বলবো যে ইন্টারজেকশন বক্তার দ্বারা কোনো কিছু ঘটে যাওয়ার পক্ষে তীব্র সমর্থন বোঝায় তাকে ইন্টারোজেকশন ফর অ্যাপ্রুভাল বলে এক্সাম্পল ব্র্যাভো শায়দুল হ্যাজ টেকেন এ উইকেট ওয়েল ডান ইউ হ্যাভ স্টুড ফার্স্ট বিলিয়েন্ট ইউ হ্যাভ ডান এ ট্র্যাফিক জব এই তিনটি সেন্টেন্সের মধ্যে ব্র্যাভো ওয়েলডার্ন বিলিয়েন্ট এগুলি হলো ইন্টারজেকশন ফর অ্যাপ্রুভাল নাম্বার ফোর ইন্টারজেকশন ফর সারপ্রাইজ তো আমরা ইন্টারজেকশন ফর সারপ্রাইজ কাকে বলবো যে ইন্টারজেকশন বক্তার দ্বারা কোনো কিছু ঘটে যাওয়ার জন্য তীব্র বিস্ময় বোঝায় তাকে আমরা ইন্টারজেকশন ফর সারপ্রাইজ বলবো এক্সাম্পল হোয়াট ইউ হ্যাভ ডান দিস হে হোয়াট আর ইউ ডুইং এই দুটি সেন্টেন্সের মধ্যে হোয়াট আর হে এগুলি যারা বক্তার বিস্ময় বোঝাচ্ছে তাই এগুলি হলো ইন্টারজেকশন ফর সারপ্রাইজ নাম্বার ফাইভ ইন্টারজেকশন ফর গ্রিভ বা পেইন তো আমরা ইন্টারজেকশন ফর গ্রীভ বা পেইন কাকে বলবো যে ইন্টারজেকশন বক্তার দ্বারা কোনো দুঃখের বা বেদনাদায়ক ঘটনা ঘটে যাওয়ার জন্য তীব্র দুঃখের বা বেদনার অনুভূতি বোঝায় তাকে আমরা ইন্টারজেকশন ফর গ্রীভ বা পেইন বলবো এক্সাম্পল ওফ উই হ্যাভ লস দ্য গেম আমরা ইন্টারজেশন ফর অ্যাটেনশন কাকে বলবো যে ইন্টারজেশন বক্তার দ্বারা কোনো কিছুর প্রতি শ্রোতাদের দৃষ্টি আকর্ষণ করা বোঝায় তাকে ইন্টারজেশন ফর অ্যাটেনশন বলে এক্সাম্পল লেসেন আই এম ওয়ার্নিং ইউ ফর দ্য লাস্ট টাইম লুক দ্য সিঙ্গার ইজ কামিং হুস সাময়ান ইজ দেয়ার এই তিনটি সেন্টেন্সের মধ্যে লেসেন লুক হুস এগুলি হলো ইন্টারজেকশন ফর অ্যাটেনশন কারণ এই সেন্টেন্সগুলির মধ্যে এই তিনটি ওয়ার্ড শ্রোতাদের দৃষ্টি আকর্ষণ করা বোঝাচ্ছে তাই এগুলি ইন্টারজেকশন ফর অ্যাটেনশন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দাও কমেন্ট করে আমাকে জানাও তোমাদের ভিডিওটি কেমন লাগলো এবং এর পরবর্তী ভিডিওগুলি তোমরা কি টপিকের উপর চাও আর হ্যাঁ চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিও যাতে করে চ্যানেলে আসা লেটেস্ট ভিডিওগুলির নোটিফিকেশান ইউটিউব সবার আগে তোমাদের কাছে পৌঁছে দিতে পারে থ্যাংক ইউ